প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জাতীয় পার্টিকে এখন পর্যন্ত কোনো প্রকার সংলাপে ডাকেনি। তার একটি কারণ দেখেছে ছাত্ররা যে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে 17 বছর টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছিল। সেই কারণেই জাতীয় পার্টির নেতাকর্মীরা এই দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজি সালামের উপরে ক্ষুব্ধ এবং জাতীয় পার্টির দুর্গ হিসেবে রংপুরের নেতাকর্মীরা এবং সাবেক সিটি কর্পোরেশনের মেয়র জাতীয় পার্টির তারাও ক্ষুব্ধ এবং তারা সারজি সালাম এবং হাসনাত আবদুল্লাহকে যে কোনো সময় রংপুরে যাওয়ার প্রতিবাদে অবাঞ্ছিত ঘোষণা করেছে, অর্থাৎ তারা রংপুরে যেতে পারবে না। কিন্তু হঠাৎ করে এক কর্মসূচির জন্য আজকে হাসনাত আবদুল্লাহ এবং সারজি সালামের ইয়াতে রংপুরে যাওয়ার কথা ছিল এবং সাথে পুলিশের আইজিপি মইনুল ইসলামও এক কর্মসূচিতে যাওয়ার কথা। কিন্তু হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ অন্য একটি বৈঠকের কারণে রংপুরে যাননি। এটার প্রতিবাদে জাতীয় পার্টি আজ সকালে দুপুরে জাপার লাঠি মিছিল করে তারা উল্লাস প্রকাশ করে যে তাদের কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ ভয় পেয়ে রংপুরে আসেননি এবং তাদের প্রাথমিক বিজয় হয়েছে এবং ছাত্র সমন্বয়কদের পরাজয় হয়েছে, নৈতিক পরাজয় হয়েছে, তারা ভয় পেয়ে আসেনি। কিন্তু প্রকৃত তথ্য হলো হাসনাত আবদুল্লাহ আজ গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠকে বসেছিলেন, তাই তিনি রংপুরে যেতে পারেননি। অন্যদিকে সারজি সালাম এবং পুলিশের আইজিপি তারা একটি কর্মসূচিতে রংপুরে গেছিলেন, শহীদ আবু সাইদের একটি কর্মসূচিতে তারা বাংলাদেশ রোকেয়া বিশ্ববিদ্যালয়তে একটি কর্মসূচিতে গিয়েছেন। যাই হোক, জাতীয় পার্টির লাঠি মিছিলের জবাবে ছাত্ররা আজ বিকেলে মিছিল করেছে জাতীয় পার্টির বিরুদ্ধে। তারা বলেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে রাষ্ট্রবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির ওদিকে মানে এই ছাত্রদের সমন্বয়কদের বিরুদ্ধে যে আচরণ করছে তার একটি অন্যতম কারণ হচ্ছে জাতীয় পার্টিকে কোনো অবহেলা করছে বর্তমান সরকার এবং ছাত্র নেতৃবৃন্দরা। তারা স্বেচ্ছায় তাদেরকে মানে গুরুত্বপূর্ণ পার্টি হিসেবে বানানোর চেষ্টা করছে এবং এরই পরিপ্রেক্ষিতে রংপুরে তারা একটি লাঠি মিছিল করেছে। যাই হোক, অবশেষে তারা জাতীয় পার্টি বলছে এটা তাদের প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আসল তথ্য হচ্ছে হাসনাত আবদুল্লাহ অন্য একটি কর্মসূচির কারণে আজ রংপুরে যেতে পারেননি।